রাজ্যত হৈ যোৱা প্রবল বানপানীর ফলত ধ্বংস কৃষকর খ খ বিঘা মরাপাটর খেতি, পুনের ধান খেতি করবলে প্রস্তুতি খেতকর, সরকারি সাহায্য কামনা খেতকর। রাজ্যত হৈ যোৱা প্রলয়ঙ্কারী বানপানীর ফলত অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা জেলার শতাধিক গাঁও। গাঁওবুর খেতকসকলে প্রতি বছর বিভিন্ন খেতির লগতে খ খ বিঘা মরাপাটর খেতি করে আহিছে। মরাপাট খেতির জড়িয়ে রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রখনলে যথেষ্ট বরঙনি আগবাই আহিছে। এইবেলি চারিবারক হৈ যোৱা প্রলয়ঙ্কারী বানপানীর ফলত পশ্চিম বরপেটার প্রায়বোৰ খেতকর মরাপাটর খেতি ধ্বংস হৈ যোৱা পরিলক্ষিত হয়েছে। ধ্বংস হৈ যোৱা মরাপাটখিনি সাফা করে খেতকসকলে পুনের হালি খেতি করার প্রস্তুতি চলাইছে, কিন্তু হালি খেতি করবলে খেতকর হাতত নাই পর্যাপ্ত পরিমাণের কঠিয়া। বানপানীত হাঁ কুকুরা উটি গেছে, পশুধনের মৃত্যু হয়েছে, অথচ সরকারে ইয়ার কোনো বুঝ লওয়াহি নাই। ইপিনে বহু সংখ্যক খেতকে ঋণ লৈ করা খেতি ধ্বংস হওয়ার ফলত খেতকসকলে ঋণ পরিশোধের ক্ষেত্রে পড়েছে ভীষণ অসুবিধাত। পুনের খেতি করবলে খেতকসকলে সরকারক যাবতীয় সুবিধা করে দিয়ার আহ্বান জানাইছে। কি ক্ষতি হয়েছে এই আর মুখত আমি কবা নি, তার মানে সরকারে সহায় করা নাই। আমি আর একটু মনোর হেরি আবেগত আর এই মরাপাটর এইবিল সহায় হেরি করে আস, সাফা সুফা করে আস, কিনা ধান চাল লগাম, সহায় আমি কেনকা পাম, তাহলে সহায় নাপাও বলে আর মনত কিনা আমার ভিতরের আর নাহে সেইবিল কথা। সরকারে এই হেরি লওয়া নাই, তার মানে আমাক হেৰি আমি পাট খেতি মৰা পাট কৰছোঁ না নাই, আমি এনেই কওঁ অলপ চাব লাগে, অলপ চৰকাৰী মানুহ আছে সিহঁতৰ আহিবা লাগে পথাৰত আহি চাব লাগে, সঁচা না মিছা এইটো অলপ দেখবা লাগে। আমাৰতো সেনেকুৱা আৰু ক'ব লগা নাই, আমি আৰু কি কৰিম, আমি দুখীয়া মানুহ, এনেকুৱা মৰাপাট খেতি কৰছোঁ, মৰাপাটতো মৰিলে আৰু নাইয়ে, এতিয়া আৰু চাফা চাফা কৰি আছোঁ। কিমানখিনি কৰিছোঁ, কিমানখিনি কৰিছোঁ, 3 বিঘামান কৰিছোঁ আমি। কিমান খৰচ হয় 3 বিঘাত? তো হিসাবত তো আমার 3-7-21 হাজার টাকা গেছে আর কি করবো। ওই পাটখিনি পাটখিনি আর কি এটা সাফা চাফা করি, এটি আর ধান চাল লগাম বলি, কিন্তু ধানের সেই যে আমি যে হেরি লগাইছি কঠিয়া লগাম যে সেই ধানিয়ে লাই, তার মানে পানিয়ে খাইছি, সেই বিধানও আমার নাই। তো অনুরোধ জানাম যে এই তিনটা আমার কি কিনা সহায় সুবিধা করে, তেনহলে আমি অল্প সহায় পাম। তো শেরসরা, বাঙ্গু বাঙ্গা, রামপুর খিল্লি, নাংলা, গুণালগুড়ি, হাজারটারি, এই জায়গাত মানে পুরা বানপানীত মানে ক্ষতি হয়েছে। মরাপাট তো সব মরি গেছে, আপনার চাও সব মরি গেছে। এনে আমি পয়সা টয়সা ধার সার সবই লইছে, খেতি পথারত নামছে আর নামি খেলে লাভ নাই, সব ফেলাই দিয়েছে, সব মরি গেছে, মরি গেছে কি লাভ আছে? এক বিঘাত আমার যাইখানি হাল চাষ করাতে মোটামুটি 5000-7000 মান খরচ হয়ে যায়। আর ভালকে যদি হয় আমি মোটামুটি 10000-8000 মান বিক্রি করব। 1 বিঘা মরাপাটত মোটামুটি আমার 7000 মান খরচ হয়, আর আমি বেশি পালো 10000। খেতিত কি করে আছো? এতিলকে আমি খেতিত মানে সব চাফা করে আছো, এটা আমি আর বুঝাইখানি একবার মরি গেছে, আর কোনটা আমি কঠিয়া লাগাবো না, বাঁচবাতো লাগবো। কলকাতার পর জাবেদ আলী রিপোর্ট, অসম টুডে। ভারতবর্ষত দ্রুতগতিত জনপ্রিয়তা লাভ করা ডাইরেক্ট সেলিং ব্যবসায় জড়িত হওয়ার সুযোগ। ঘর প্রয়োজনীয় প্রায় 200বিধরও অধিক সামগ্রী প্রায় 3 বছর আগতে আরম্ভ হয়ে বর্তমান আন্তঃরাষ্ট্রীয় পর্যায় লাভ করা কোম্পানি। বর্তমান দুজন ব্যক্তির মাহেকীয় আয় হয়েছে 25 লাখের উপর, 5 জনের 10 লাখের উপর, আর 8 জনের হয়েছে 5 লাখের উপর, আর 17 জনের হয়েছে 1 লাখ টাকার উপর। বিনামূলকে আপনিও এই সুযোগ গ্রহণ করবেন। সবিশেষ জানিবলৈ 7002351348 অন্যথা 9864660709 নম্বর যোগাযোগ করক।